প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি গৌতম কুমার ঘোষ, প্রভাষক প্রাণীবিজ্ঞান, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোর। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের মানব চক্ষুর গঠন সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা চোখ কি তা বলতে পারবে, চোখের গঠন ব্যাখ্যা করতে পারবে, চোখের বিভিন্ন অংশের বর্ণনা দিতে পারবে। জানবো যে চোখ কি। চোখ হচ্ছে এমন এক ধরনের জ্ঞানেন্দ্রিয় যা আলোকের মাধ্যমে আমাদের দৃষ্টি সঞ্চার করে। মানুষের মাথার দুই পাশে 6.3 সেন্টিমিটার দূরত্বে বহিকর্ণ এবং নাসারন্ধ্রের মধ্যবর্তী স্থানে মানুষের চোখ অবস্থান করে। চোখের 1/6 অংশ সাধারণত বাইরে থাকে এবং 5/6 অংশ সাধারণত চক্ষু কোটরের মধ্যে অবস্থান করে। চোখের পাতায় অবস্থিত বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থেকে নিঃসৃত রস চোখকে সিক্ত রাখে। এবার আমরা জানবো চোখের গঠন। বিভিন্ন অংশকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অক্ষি গোলক এবং আরেকটি হচ্ছে আনুষঙ্গিক অংশ। প্রথমে আমরা জানবো যে অক্ষি গোলক। অক্ষিগোলকটা হচ্ছে মানুষের চোখে লম্বচ্ছেদ করলে চোখটা সাধারণত বলের মতো দেখায় বলে এটাকে আমরা অক্ষিগোলক বলে থাকি। অক্ষিগোলক আবার সাধারণত তিনটা অংশ নিয়ে হয়। একটি হচ্ছে অক্ষিগোলকের স্তর, 2 নম্বর হচ্ছে লেন্স, 3 নম্বর হচ্ছে প্রকোষ্ঠ। অক্ষিগোলকে সর্বাপেক্ষা বাইরে সাদা অস্বচ্ছ এবং তন্তুময় স্তরটিকে আমরা স্ক্লেরা বলি। এই স্ক্লেরা দেখতে সাধারণত অস্বচ্ছ হলেও এটা সামনের দিকে প্রসারিত পাতলা হয়ে স্বচ্ছ পর্দায় পরিণত হয়, যেটাকে আমরা কনজাংটিভা, যেটাকে আমরা কর্নিয়া বলি। কর্নিয়াটা আবার কনজাংটিভা নামক একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। কনজাংটিভা কর্নিয়াকে সুরক্ষিত রাখে। স্ক্লেরার পরের যে স্তরটি সেটাকে আমরা বলি কোরয়েড। এটা সাধারণত রক্তবাহিকা এবং মেলানিন নামক রঞ্জকে দ্বারা পূর্ণ থাকে। মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকায় এই স্তরটিকে সাধারণত কালো দেখায়। এই স্তরটি সাধারণত রেটিনার আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। ক্রয়েড আবার সাসেন্সরি লিগামেন্ট, পিউপিল, আইরিশ ইত্যাদির সমন্বয়ে গঠিত হয়। চোখের সর্বাপেক্ষা ভিতরের যে স্তর, যেটা চোখের একমাত্র আলোক সংবেদী স্তর, এটাকে আমরা রেটিনা বলি। রেটিনায় সাধারণত দুই ধরনের আলোক সংবেদী কোষ থাকে, যথা রড কোষ এবং কোন কোষ। রড কোষ এবং কোন কোষের সংখ্যা যথাক্রমে 12,50,000 ও 70,000। রড কোষগুলো সাধারণত রড আকৃতির এবং রডোপসিন নামক এক ধরনের প্রোটিন সমৃদ্ধ। কোন কোষগুলো সাধারণত আইডোপসিন নামক এক ধরনের প্রোটিনযুক্ত এবং দেখতে অনেকটা কোণাকৃতির। রড কোষ সাধারণত অনুজ্জ্বল আলোতে সাদা কালো প্রতিবিম্ব সৃষ্টি করে এবং কোন কোষগুলো সাধারণত রঙিন প্রতিবিম্ব সৃষ্টির জন্য, রঙিন বস্তু দর্শনের জন্য এবং ছবির সঠিক বিশ্লেষণের জন্য কোন কোষ কাজ করে। রেটিনার যে অংশে অপটিক স্নায়ু থাকে সেই অংশে কোনো রড কোষ এবং কোন কোষ না থাকায় এই অংশটিকে আমরা সাধারণত অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলি, যেখানে কিন্তু কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। অন্ধবিন্দুর ঠিক কাছাকাছি রেটিনার একটা জায়গায় সাধারণত কোনো রড কোষ থাকে না, কিন্তু অনেকগুলো কোন কোষ অবস্থান করে, যেটাকে আমরা ফোবিয়া সেন্ট্রালিস বলি। এইখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। রেটিনার মাধ্যমে সৃষ্ট প্রতিবিম্ব অপটিক স্নায়ুর মাধ্যমে মানুষের মস্তিষ্কে পৌঁছায়। কোন কোষে সাধারণত 3 ধরনের কোন কোষ থাকে। প্রথম কোন কোষ সাধারণত লাল রং সৃষ্টির জন্য দায়ী, দ্বিতীয় কোন কোষ সবুজ রং সৃষ্টির জন্য দায়ী এবং তৃতীয় কোন কোষটা লাল রং নীল রং সৃষ্টির জন্য দায়ী হয়। এই রঙগুলো যখন একত্রে পড়ে তখন সাধারণত সাদা রং সৃষ্টি হয়।
এরপর আসে আমরা লেন্স। লেন্স হচ্ছে আইরিশ এবং আইরিশের মধ্যে সাসপেনশন লিগামেন্ট দিয়ে ঝুলন্ত যে স্বচ্ছ স্থিতিস্থাপক দ্বিউত্তল চাকতির মতো অংশটাকে আমরা লেন্স বলি। লেন্সটা সাধারণত নিউক্লিয়াস বিহীন থাকে এবং এই লেন্সের মাধ্যমে আলো সাধারণত রেটিনায় প্রবেশ করে। এর পরের অংশটি হচ্ছে অক্ষিগোলকের স্তর। অক্ষিগোলকে সাধারণত তিন ধরনের স্তর থাকে। অক্ষিগোলকে সাধারণত তিন ধরনের প্রকোষ্ঠ থাকে। প্রথমটিকে বলা অগ্র প্রকোষ্ঠ, পরেরটি পশ্চাৎ প্রকোষ্ঠ এবং তৃতীয়টি হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। প্রথম প্রকোষ্ঠটা অবস্থান করে কর্নিয়া এবং আইরিশের কর্নিয়া এবং লেন্সের মধ্যবর্তী স্থানে, যেটা অ্যাকোয়াস হিউমার দ্বারা পূর্ণ থাকে। দ্বিতীয় প্রকোষ্ঠটা থাকে আইরিশ এবং লেন্সের মধ্যবর্তী স্থানে, যেটাকে আমরা পশ্চাৎ প্রকোষ্ঠ বলি, এটাও অ্যাকোয়াস হিউমার দ্বারা পূর্ণ থাকে। এবং তৃতীয় প্রকোষ্ঠটা সাধারণত লেন্স এবং রেটিনার মধ্যবর্তী অংশে, যেটাকে আমরা ভিট্রিয়াস প্রকোষ্ঠ বলি, এটা সাধারণত ভিট্রিয়াস হিউমার নামক জেলিনায় তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এরপরে আসি আমরা চোখের আনুষঙ্গিক অংশ। চোখ অক্ষিগোলকের সাথে সাধারণত অনেকগুলো আনুষঙ্গিক অংশ অবস্থান করে। আনুষঙ্গিক অংশের মধ্যে প্রথম হচ্ছে অক্ষিকোটর। অক্ষিকোটরটা একটা ফাঁপা গর্ত বিশেষ, যার মধ্যে সাধারণত অক্ষিগোলকটা অবস্থান করে। অক্ষিপেশি, চোখের সাধারণত ছয় রকমের পেশি থাকে, অর্থাৎ এদের মধ্যে চারটা হচ্ছে রেকটাস পেশি আর দুইটা হচ্ছে অবলিক পেশি। নেত্রপল্লব, চোখের পাতাটাকে সাধারণত আমরা নেত্রপল্লব বলি। এই নেত্রপল্লব চোখের আকৃতি ঠিক রাখে। অক্ষিপক্ষ, চোখের পাতার লোমটাকে আমরা অক্ষিপক্ষ বলি। এই অক্ষিপক্ষ চোখে রোগ জীবাণু প্রবেশের হাত থেকে রক্ষা করে। আইব্রো, চোখের পাতার উপরে যে লোমটা থাকে এই লোমটাকে আমরা আইব্রো বলি। কপাল থেকে গড়িয়ে আসা ঘাম যেন চোখে প্রবেশ করতে না পারে, আইব্রো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনজাংটিভা, কর্নিয়া সাধারণত যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে সেটাকে আমরা কনজাংটিভা বলি। কনজাংটিভা চোখ কর্নিয়াকে সুস্থ রাখে, চোখটাকে সিক্ত রাখে এবং জীবাণুর হাত থেকে রক্ষা করে। চোখে সাধারণত তিন ধরনের গ্রন্থি থাকে, হার্ডেরিয়ান গ্রন্থি, মেমোবিয়ান গ্রন্থি এবং অশ্রুগ্রন্থি। হার্ডেরিয়ান গ্রন্থি এবং মেমোবিয়ান গ্রন্থি এক ধরনের তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে চোখকে সিক্ত রাখে এবং অশ্রুগ্রন্থি অশ্রু নামক এক ধরনের তরল পদার্থ ক্ষরণ করে, যেখানে লাইসোজাইম নামক এক ধরনের এনজাইম থাকে যা কর্নিয়াকে সুস্থ রাখে, চোখটাকে জীবাণুমুক্ত রাখে এবং চোখকে সুস্থ রাখে। বিশ্বব্যাপী যে প্রাণঘাতী করোনা ভাইরাস, এটার থেকে আমরা আতঙ্কিত না হয় সচেতন হই। আমরা সবাই যার যার বাড়িতে অবস্থান করি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের সবাইকে যেন সুস্থ রাখে। ধন্যবাদ সবাইকে।